ঢাকা ময়মনসিংহ মহাসড়কের 13 কিলোমিটার সড়কে যানজট এড়াতে রোববার থেকে ঢাকা রুটে ট্রেন চলাচল শুরু হয়েছে। আজ সকাল 7:15টার দিকে সহস্রাধিক যাত্রী নিয়ে তুরাগ এক্সপ্রেস ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। এছাড়া টাঙ্গাইল কমিউটার ট্রেনটিও 8:20 মিনিটে ছেড়ে যায়। গাজীপুরের জয়দেবপুর জংশন স্টেশনের মাস্টার মোহাম্মদ রেজাউল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, করোনা পরিস্থিতি ও লকডাউনের কারণে বন্ধ থাকা ট্রেনগুলোর মধ্যে রোববার থেকে কমিউটার ট্রেন 3টি চলবে। প্রতিদিন গাজীপুর থেকে সকাল 7:15 মিনিটে তুরাগ ট্রেন ছেড়ে যাবে ঢাকার উদ্দেশ্যে, আর ঢাকা থেকে ছাড়বে বিকেল 5:20 মিনিটে। কালিয়াকৈর ডেমু ট্রেন গাজীপুর ছেড়ে যাবে বিকেল 5:30 মিনিটে। পরদিন ঢাকা থেকে ছাড়বে দুপুর 1:50 মিনিটে। টাঙ্গাইল কমিউটার ট্রেন সকাল 8:20 মিনিটে গাজীপুর থেকে ছেড়ে যাবে, আবার ঢাকা থেকে ছাড়বে সন্ধ্যা 6টায়।